আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি কথা বলবো সৌদি আরব থেকে বর্তমানে একদম ফ্রিতে কোনো প্রকার চার্জ ছাড়া যেখান থেকে আপনারা টাকা পাঠাতে পারবেন এবং কি আপনারা চাইলে বিকাশ অ্যাকাউন্টেও কিন্তু ফ্রিতে একদম ফ্রিতে কোনো প্রকার চার্জ ছাড়া টাকা পাঠাতে পারবেন সেটি অবশ্যই বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট হতে হবে আপনাকে এই ভিডিওটির আগে আমি আরও কয়েকটি ভিডিও করেছিলাম ওয়েস্টার্ন ইউনিয়ন যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সৌদি আরবে সেই ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে কিন্তু আমরা চাইলে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টে যে কোনো সময় ব্যাংকে না গিয়ে রুমে বসেই কিন্তু মুহূর্তের মধ্যেই টাকা পাঠাতে পারি এতে আপনার প্রয়োজন হবে সৌদি আরবে যে কোনো ব্যাংকের একটি ভিসা কার্ড বা মাস্টার কার্ড অবশ্যই সেটি ভিসা বা মাস্টার হতে হবে যদি আপনাদের শুধু মাদা কার্ড হয় ভিসা মাদা যদি না হয় শুধু মাদা হলে হবে না কারণ সেই ভিসা কার্ডের পিছনে যে তিন ডিজিটের সিবিবি কোড থাকে সেই কোডটি প্রয়োজন হবে চলুন আমি আপনাদের ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আর এই ভিডিওটি দেখে যদি মনে করেন আপনার কোনো উপকার এসেছে বা ভালো লেগেছে সেই ক্ষেত্রে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে দিবেন আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পারবেন সর্বপ্রথমে আপনারা আপনাদের ফোনের প্লে স্টোর থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে লগ করে নিছি লগ করার পর আপনারা এখানে দেখবেন সেন্ড মানি যে অপশনটি রয়েছে সেন্ড মানিতে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে সৌদি আরব সিলেক্ট করা থাকবে তারপরে আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিব আমি যেহেতু বাংলাদেশে টাকা পাঠাবো সেই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে নিব আর এখানে চাইলে আপনি ওয়েস্টার্ন ইউনিয়ন এবং ব্যাংক থেকেও টাকা রিসিভ করতে পারবেন আমি যেহেতু বিকাশে পাঠাব সেই জন্য আমি বিকাশ সিলেক্ট করে দিলাম এখানে দেখেন আমি বিকাশ সিলেক্ট করে দিয়েছি এবং এইখানে আমি সৌদি রিয়াল দিব অথবা এখানে বাংলা টাকা দিব আপনি চাইলে যে কোনো দুটির একটি সিলেক্ট করতে পারেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাংলা দশ হাজার টাকা যদি এখানে দেই তাহলে সৌদির কত রিয়াল আসতেছে বা রেটটা কেমন দেখেন এখানে দশ হাজার টাকা চারশো সতেরো পয়েন্ট চুহাত্তর রিয়াল আসে এখানে দেখেন তেইশ টাকা তিরানব্বই পয়সা বর্তমানে কিন্তু ওয়েস্টার্ন ইউনিয়নের অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেট দিচ্ছে আমি এখান থেকে চারশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেব চারশো পঞ্চাশ এখানে সিলেক্ট করে নিলাম এবং এইখান থেকে বিকাশ সিলেক্ট করলাম এখানে আপনারা এখন দেখবেন নিচের দিকে চারশো পঞ্চাশ টাকা যদি ট্রান্সফার করি ট্রান্সফার ফি জিরো জিরো বেড জিরো জিরো তারপরে আমরা নিচের দিকে চলে যাবো একটু নিচের দিকে এখানে কন্টিনিউ রয়েছে কন্টিনিউতে ক্লিক করব এখানে আমার আগের তিনটি বেনিফিশিয়ারি অ্যাড করা রয়েছে যেহেতু আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে করবেন সেই জন্য আমি অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করবো ক্লিক করে এখানে আপনারা ফার্স্ট নেইম লাস্ট নেইম দেবেন এখানে আমি আমার ফার্স্ট নেইম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি এবং এখানে আপনার কোড সিলেক্ট করে নেবেন ডাবল এইট জিরো এটি হচ্ছে বাংলাদেশের কোট এখানে ডাবল এইট জিরো সিলেক্ট করে নিলাম এইবার এইখান থেকে আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিব যেহেতু ডাবল এইট জিরো রয়েছে তারপরে আমরা শুধু ওয়ান থেকে আমাদের বাকি নাম্বারটুকু এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম এবং এইখান থেকে আপনারা চাইলে ট্রান্সফার পারপাস এখানে ফ্যামিলি সিলেক্ট করে দিতে পারেন বা পার্সোনাল সিলেক্ট করতে পারেন যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিবেন এখানে যেই বেনিফিশারির অপশানগুলো রয়েছে যেখানে অপশনাল লেখা লেখা রয়েছে সেই অপশনালগুলো আপনাকে দিতে হবে না এখান থেকে বিকাশ যেহেতু আমি সিলেক্ট করে রেখেছি সেই জন্য এখানে মোবাইল ওয়ালেট নেইম বিকাশ এবং এইখানে ডাবল এইট জিরো দেওয়া রয়েছে এখানে আমি বাকি নম্বরটুকু দিয়ে দিব। আপনারা এইখানে নম্বরটা জিরো দেওয়ার দরকার নেই শুধু ওয়ান থেকে বাকি নম্বরটুকু দিয়ে দিবেন আপনি যদি জিরো ওয়ান দেন সেই ক্ষেত্রে দেখবেন লাস্টের একটি সংখ্যা কিন্তু এখানে আসবে না এটি আপনারা খেয়াল করবেন এখানে জিরো বাদ দিয়ে দিবেন শুধু ওয়ান থেকে বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে যাবেন আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা আমি যেইভাবে বেনিফিশারি অ্যাড করেছি বা এখানে দেখেন আমার নাম্বারটি শুধু আমি জিরো ওয়ান থেকে জিরো দেইনি শুধু ওয়ান থেকে নাম্বারটি দিয়েছি আপনারা ঠিক এইভাবে দিবেন এবং নিচে দিকে এখানে নেক্সট লেখাটি রয়েছে নেক্সটের উপরে ক্লিক করলাম আমি একটু সময় নিচ্ছে নেক্সটের উপরে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ আসলো আপনাদের সামনেও ঠিক এরকম একটি পেজ আসবে এখানে বিকাশের রেট দেখতে পারবেন এবং কত টাকা আপনি ট্রান্সফার করবেন সেটি দেখতে পারবেন এ তথ্যগুলো ঠিক থাকলে নেক্সট দিয়ে দেবেন আপনি চাইলে কিছু পরিবর্তন করতে সেই ক্ষেত্রে ইডিটে অপশনে ক্লিক করতে পারেন এখানে আমি টিকমার্কটি দিয়ে দিব টার্মস অ্যান্ড কন্ডিশনে এইখানে টিকমার্ক দিয়ে দিব এবং এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার সাথে সাথেই ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আমাদের সরাসরি এখানে দেখাচ্ছে কার্ড নাম্বার এবং এক্সপায়ারি ডেট এবং কার্ড হোল্ডার নেম এবং সিবিবি কোড আমি যেটি প্রথমেই বলেছিলাম আপনারা যে ভিসা বা মাস্টার কার্ড দিবেন সেই কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে অবশ্যই সেই কার্ডের ব্যালেন্স থাকতে হবে এখানে উপরে আপনারা কার্ড নাম্বার দিয়ে দিবেন এবং এখানে এক্সপায়ারি ডেট কার্ডের সাথে যে এক্সপায়ারি ডেটটা রয়েছে সেই ডেটটি এখানে দিয়ে দিতে হবে এবং কার্ড হোল্ডার নেম কার্ডের উপরে যেভাবে নামটি লেখা রয়েছে ঠিক সেইভাবেই নামটি এখানে লিখে দিবেন এবং এখানে সিবিবি কোডটি হচ্ছে আপনার ভিসা কার্ডের পিছনের সাইডে আপনি দেখবেন তিন ডিজিটের একটি কোড রয়েছে সেই কোডটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর আপনি চাইলে এই কার্ডটি সেভ করে রাখতে পারেন আর না চাইলে সরাসরি আপনি পে নাওতে ক্লিক করবেন আমি আমার কার্ডের তথ্যগুলো দিয়ে দিচ্ছি এবং আমি চাচ্ছি না যে আমার কার্ডটি এই সাইডে সেভ করব পে নাওতে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথেই আমার আমাকে আলরাজি কার্ডের ওয়েবসাইটে নিয়ে আসলো আলরাজি ব্যাংকের আমি যেই কার্ডটি দিয়েছিলাম সেই কার্ডের এগেনস্টে যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলে একটি সিক্স ডিজিটের ওটিপি পাঠিয়েছে সেই ওটিপিটা আমাকে এখানে দিয়ে সাবমিট করতে হবে এখানে আমি সাবমিট করে দিচ্ছি আলরাজি অ্যাকাউন্ট থেকে আমার এখন চারশো পঞ্চাশ এল কেটে যাবে এখানে দেখেন ট্রানজ্যাকশনটি প্রসেসিং হচ্ছে একটু অপেক্ষা করবেন এই পেজটি আপনারা কেটে দিবেন না কেটে দিলে হয়তো ট্রানজ্যাকশনটি ক্যান্সেল হতে পারে সেই জন্য এই পেজটি যেভাবে থাকবে সেইভাবেই রেখে দিবেন। আপনার এখানে কনফার্ম হওয়ার পরেই তারা আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে এখানে দেখেন আমার ট্রানজাকশনটি কমপ্লিট হয়েছে এবং তারা অ্যাপস সম্বন্ধে তাদের মতামত জানতে চাচ্ছে আমি এখানে কোনো মতামত জানানোর প্রয়োজন নেই দেখেন আমার রিমিটেন্স রিসিভ বিকাশ থেকে আমার নোটিফিকেশন এসে গেছে সাথে সাথেই মুহূর্তের মধ্যেই কিন্তু এক মিনিট সময়ও লাগেনি মুহূর্তের মধ্যেই কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে এখন আমি দেখব এখানে দেখেন আমার ট্রানজ্যাকশনটি অ্যাপ্রুভ হয়েছে চারশো পঞ্চাশ এল মানে কোনো প্রকার চার্জ ছাড়া একদম ফ্রিতে এবং মুহূর্তের মধ্যেই এক মিনিটের মধ্যেই আমরা কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে বিকাশ অ্যাপ্লিকেশনটি আপনি কিভাবে ব্যবহার করতেছেন সৌদি আরবে আমার বিকাশ অ্যাকাউন্টটি আমি সৌদি আরব থেকে ব্যবহার করতেছি এবং অ্যাপ্লিকেশনটি আমার মোবাইলেই ব্যবহার করতেছি আপনারা চাইলে বিকাশ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন আর আমার বিকাশ অ্যাপ্লিকেশনটি যেহেতু আমি মোবাইলে ব্যবহার করতেছি সেই জন্যই আমার মোবাইলে নোটিফিকেশন সাথে সাথেই এসেছে আপনাদের বিকাশ অ্যাপ্লিকেশনটি যদি না থাকে যদি বাড়িতে থাকে যা বা অ্যাকাউন্টে যদি বাড়িতে থাকে আপনারা পাঁচ থেকে দশ মিনিট পরে খবর নিয়ে দেখবেন বা বাড়ি থেকে কোনো সংবাদ আসবে যে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে আপনারা যদি আমার মতো চান যে সৌদি আরব থেকে বা বাইরে যে কোনো কান্ট্রি থেকে আপনারা বিকাশ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন সেই ক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা নিচের দিকে দেখবেন একটি ইমেইল দেওয়া রয়েছে সেই ইমেইলে আপনারা শুধুমাত্র ইমেইল করবেন যে আপনি বিদেশ থেকে বিকাশ অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিব। অবশ্যই সেটি একটি চার্জ প্রযোজ্য হবে আপনারা যদি চার্জ দিয়ে যদি বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনারা মেইল করতে পারেন আর যদি চার্জ না দিয়ে আপনারা মেইল করেন বা বারবার কোনো প্রশ্ন করেন সেই ক্ষেত্রে আপনারা কোনো অ্যান্সার পাবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে দিবেন যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ